এই পৃথিবীর প্রাণীজগৎ কতই না বৈচিত্র্যময়। বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে, আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি। কোনো বানরের গোঁফ দেখতে প্রাচীনকালের কোনো সম্রাটের মতো, আবার কোনো মাছ দেখতে জলজ গাছের মতো, কোনোটা সাপের মতো, আবার কোনো প্রাণী যেন সাক্ষাৎ শয়তানের দূত। এমনই কিছু প্রাণীর সন্ধানে আমাদের আজকের আয়োজন। এক্সোলোটল লার্ভা, এই প্রাণীর বৈজ্ঞানিক নাম অ্যাম্বেস্টোমা মেক্সিকানাম। এরা মেরুদণ্ডী উভচর প্রাণী, বাসস্থান মূলত মেক্সিকো অঞ্চলে। অন্য উভচর প্রাণীরা যেমন পরিণত ও বংশবিস্তারের উপযোগী হলে জল থেকে ডাঙায় উঠে আসে এবং তখন ফুলকা লুপ্ত হয়ে ফুসফুসে রূপান্তরিত হয়, এদের ক্ষেত্রে তেমনটি ঘটে না। এরা জলজ পরিবেশে বংশবিস্তার করে, এই সময়ে দেহের ফুলকা লুপ্ত হয় না। এদের এমন আচরণের পেছনে বিজ্ঞানীদের অভিমত হচ্ছে, মেক্সিকোর জলাশয়গুলোয় পর্যাপ্ত আয়োডিন না থাকায় এই প্রাণীদের বৃদ্ধি বা পরিণত হওয়ার হরমোন যথাযথভাবে কাজ করতে পারে না, আর এ কারণে মেরুদণ্ডী উভচরদের মধ্যে এক বিস্ময়কর প্রাণী হিসেবে অভিহিত করা হয় অ্যাক্সোলোটল লার্ভাকে। লিফি সি ড্রাগন, অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্রের জলে এক ধরনের জলজ প্রাণী দেখতে পাওয়া যায়। অনেকটা জলজ আগাছার মতো ভাসতে দেখা যায় প্রাণীটিকে, এর নাম লিফি সি ড্রাগন। অস্ট্রেলিয়ার সমুদ্রে বেশি দেখা যায় বলে এদের আরেক নাম অস্ট্রেলিয়ান সি হর্স। এরা মেরুদণ্ডী মাছ জাতীয় প্রাণী। এদের বৈজ্ঞানিক নাম সাইকোডোরাস ইকোয়েস। দেখলে মনে হয় আগাছার ডালপালা ও পাতায় পানি ভর্তি, সারা শরীর জুড়ে সবুজ আর হালকা কমলা রঙের সাথে হালকা সোনালী আভা। স্ত্রী সিলিফিস ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয়। স্ত্রী মাছ প্রায় 250টির মতো ডিম পাড়ে, আর এই ডিম তারা পুরুষ প্রাণীর লেজে স্থানান্তরিত করে দেয়। পুরুষ প্রাণী প্রায় 9 সপ্তাহ ধরে তার দেহে ডিমগুলোকে লালন পালন করে, এরপর ডিম ফুটে বাচ্চাগুলো একে একে পুরুষ প্রাণীর লেজ থেকে বেরিয়ে আসে। 1982 সাল থেকে অস্ট্রেলিয়া সরকার এই প্রাণীটি শিকার করা বা ধরা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। হ্যাকফিশ, হ্যাকফিশ আদৌ মাছ কিনা তা নিয়ে প্রাণী বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। দেখতে অনেকটা সাপের মতো, এদের বৈজ্ঞানিক নাম ম্যাগজিন গ্লুটিনোজা। শত্রুর হাত থেকে বাঁচার জন্য এরা কখনো সাপের মতো শরীরে প্যাচ বা গিট দিয়ে পালিয়ে যায়, আবার কখনো এরা আক্রমণ প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে আঠালো জেলির মতো ঘন মিউকাস বা লালা নিঃসরণ করে। এদের ধরা বেশ কঠিন কাজ, তাই প্রাণীবিজ্ঞানীরা এই প্রাণীকে সমুদ্রের সবচেয়ে বিরক্তকর প্রাণী হিসেবে অভিহিত করেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন।